হাই ফ্রেন্ডস, আমরা সবাই কখনো না কখনো কোনো সিচুয়েশন বা পরিস্থিতিতে পড়েছি যেখানে রাস্তায় চলার বা দাঁড়িয়ে থাকার সময় কোনো মানুষ কিছু জিনিস বা টাকা পয়সা চেয়ে থাকে, যাদের আমরা সোজা ভাষায় ভিক্ষুকও বলে থাকি। কখনো কখনো তো শুধুমাত্র টাকা পয়সা ছাড়া অন্য কিছু নিতেও রাজি হয় না, আর আমরাও এদের অবস্থার কথা ভেবে সাহায্য করতে এগিয়ে আসি। কিন্তু এই জিনিসটা আমাদের মাঝে মাঝেই ভাবিয়ে তোলে, আসলে এই টাকা দিয়ে তারা কী বা করে থাকে। কিন্তু তার থেকে এই টাকার বদলে যদি আমরা কিছু খাবার কিনে দিতাম তাহলে হয়তো তাদের অনেক বেশি উপকারে লাগতো। আবার অনেক মানুষই আছে যারা কোনো কিছু না ভেবেই এদের সাহায্য করতে এগিয়ে আসে, আর বর্তমানে ভিক্ষা সেবাটা সমাজের একটি শর্টকাট উপার্জনের পথও হয়ে দাঁড়িয়েছে, যেখানে ভিখারিদের একটি সম্পূর্ণ গোষ্ঠী যা ভুয়ো বা নকল ভিখারি হয়ে থাকে, যারা ভিক্ষার সাথে সাথে চুরিও করে। তো আজকের ভিডিওতে আপনি এমন কিছু ক্যামেরাতে রেকর্ড করা নকল ভিখারির বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অসাধারণ বাংলা গেমপ্লে দেখার জন্য আমার সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যার লিংক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। পঙ্গু বা প্রতিবন্ধী। আমাদের আশেপাশে প্রতিদিন অনেক ভিখারি দেখে থাকি যাদের হাত বা পা একেবারেই নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এদের মধ্যে বেশিরভাগ মানুষই অভিনয় করে এবং তাদের দুঃখের গল্প আমাদের শোনায়, যাতে আমাদের সেই ব্যক্তির উপরে দয়া হয় এবং বেশি টাকা পয়সা আপনি খুশি হয়ে দিয়ে থাকেন। কারণ সাধারণত যাদের হাত পা থাকে না মানুষ তাদের উপরই একটু বেশি দুর্বল হয়ে থাকে তুলনামূলক অন্য মানুষের থেকে, আর সেই জন্যই কিছু ভিক্ষুক এই সুবিধাকে কাজে লাগিয়ে তাদের হাত বা পাকে এমনভাবে লুকিয়ে রাখে যাতে দেখে মনে হয় তাদের হাত পা কিছুই নেই। কিছু অপরাধী এমন করেই লোক ঠকিয়ে পয়সা আদায় করে, এমনকি তাদের শরীরের বিভিন্ন ক্ষতস্থান আপনাকে দেখিয়ে থাকে যাতে আপনি বুঝতে পারেন এদের কাছে ওষুধ কেনার জন্যও টাকা পয়সা নেই। এখনও পর্যন্ত এরকম অনেক কেসই পুলিশ ধরেছে, তারপরেও এমন অনেক ঘটনাই আমাদের সামনে উপস্থিত হয় যেখানে এক ভিক্ষুক তার দুটি পা না থাকার এবং নিজেকে অনেক বেশি গরিব বলে পরিচয় দিচ্ছিল ভিক্ষার জন্য। কিন্তু অনেক আগে থেকেই এক ব্যক্তি এই ভিক্ষুককে ফলো করতে থাকে এবং পুলিশকেও খবর দিয়ে দেয়, এবং পুলিশ আসার আগে আশেপাশের সাধারণ মানুষদের নিয়ে টানা হিচড়া করতে শুরু করে দেয়, যার ফলে শেষমেশ প্রমাণ হয়েই যায় যে ভিক্ষুকটি পঙ্গু নয়, বরং এমনভাবেই নিজের পাকে ভাঁজ করে বসে আছে যাকে দূর থেকে দেখে প্রায় বোঝা ইম্পসিবল। সিমিলার একটি ভিডিও আমরা চায়নাতে দেখতে পাই, যেখানে এক ব্যক্তি তার চাকা লাগানো একটি গাড়ির উপর শুয়ে ভিক্ষা করছিল আর তাকেও কোনো সন্দেহবশত যাচাই করার চেষ্টা করা হয়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর তার প্যান্ট খোলা হলে সে নিজেকে লোকানোর বা বড় কোনো বিপদের হাত থেকে বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়, যেখানে তার দুটি পাকেই আন্ডার প্যান্টের ভেতরে আটকে থাকতে দেখা গেছে। আরও অন্য একটি এরকমই ঘটনা এক প্রতিবন্ধী মানুষকে দেখতে পাওয়া যায়, যিনি রাস্তায় একটি চাকা লাগানো প্লেটের উপর শুয়ে ভিক্ষা করছিলেন। কিন্তু বেশ কিছু ঘন্টা পর যা হলো তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তার এই ভিক্ষার কাজ শেষ হলে সে পোশাক চেঞ্জ করে নিজের পায়ে তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে যেতে থাকে। অন্ধ পঙ্গু ছাড়াও কিছু ভিক্ষুক এমন থাকে যারা না দেখার ভান করে, যাকে আমরা সোজা ভাষায় অন্ধ বলে থাকি। অন্ধ ভিক্ষুক যারা বেশিরভাগ সময় রাস্তায় একটা লাঠি হাতে পুরনো পোশাক পরে ভিক্ষা করে থাকে এবং লোকের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু এদের মধ্যেই হয়তো কিছু মানুষ আছে যারা আপনার থেকেও ভালোভাবে দেখতে পায়। আর অন্ধ মানুষকে পিছন থেকে দেখেই বোঝা যায় যে এরা কোন দিকে বা কোন জিনিসের দিকে দেখার চেষ্টা করছে। উদাহরণস্বরূপ এই ব্যক্তিটিকেই দেখুন, যার মুখ না দেখতে পেলেও পিছন থেকেই তার বিষয়ে সম্পূর্ণটা বোঝা যায়। কি করে একজন অন্ধলোক তার স্ত্রীকে পিছনে রেখেই এগিয়ে যাচ্ছে তাও সাধারণভাবেই। ছদ্মবেশী মা ভিক্ষুক শুধু পুরুষ বা ছেলে হয় এমনটা নয়, মহিলারাও ভিক্ষা করে থাকে এবং এদের পদ্ধতি জানলে আপনিও দুঃখ পাবেন, যেখানে একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে একজন অবহেলিত ও দুস্থ মা হওয়ার নাটক করে, যারা মানুষের সামনে কান্নাকাটি করে, নিজেদের কাহিনীর কথা বলে, আরও অনেক কিছু বলে থাকে যাতে আপনি তাকে কিছু সাহায্য করতে এগিয়ে আসেন। তবে পৃথিবীতে কিছু সিঙ্গেল মাদার বর্তমান রয়েছে যাদের সত্যি সাহায্যের প্রয়োজন, কিন্তু এই নাটক বা ব্যবসার কারণেই তারাও আজ এই সাহায্য থেকে বঞ্চিত। আপনি হয়তো জানলে অনেক বেশি অবাক হবেন, সারা পৃথিবীতে মোট 17% বাচ্চা তাদের সিঙ্গেল মায়ের সাথেই অনেক বেশি কঠিন ও গরিব জীবনযাপন করে থাকে, কিন্তু যারা এই ব্যবসা বা টাকা পয়সা উপার্জনের জন্য এই ভিক্ষার বেশ ধরে তারা কিন্তু এই 17%-এর মধ্যে পড়ে না। কখনো কখনো তো ট্রেনের মধ্যে কোনো নকল বাচ্চা পুতুল যা একদম শিশুর মতো দেখতে হয় তাদের নিয়েও ভিক্ষা করে, আবার কখনো আসল শিশু। কিছু কিছু ক্ষেত্রে দেখাও গেছে এই ব্যবসার জন্য তারা কিডন্যাপ করে আনা শিশু পর্যন্ত ব্যবহার করে থাকে এবং এই শিশুগুলোকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় যাতে তারা কোনো রকম কান্নাকাটি না করে। এমনই একটি ঘটনা বেশ কিছু বছর আগে আমেরিকার একজন মহিলা সোশ্যাল সাইটে পোস্ট করেন,
যেখানে একটি মহিলাকে বিগত দু মাস ধরে একটি শিশুর সাথে প্রতিনিয়তই একই স্থানে ভিক্ষা করতে দেখা গেছে। কিন্তু সমস্যা সেটা ছিল না, ছিল যখন এই মহিলাকে একটি মার্সিডিস গাড়ি চালাতে এবং টাকা গুনতে দেখা যায়, যেখানে তার চেহারায় ভিক্ষুকের কোনো চরিত্রই ফুটে ওঠে না। আমাদের সমাজে এমন অনেক নাটক বা নকল ভিখারি প্রতিনিয়তই রাস্তাঘাটে দেখতে পাই, যাদের সত্যতা বোঝা সত্যি কঠিন। তবে সমাজে অনেক মানুষ এমনও আছে যাদের সাহায্যের সত্যি প্রয়োজন এবং তারা বেশি প্রকাশ করে না, আর সাধারণত আমরা তাদেরকেই ইগনোর করে থাকি। তবে সাহায্য করার আগে একবার অবশ্যই পরখ করে নেওয়া উচিত যে আমরা ঠিক মানুষটিকেই সাহায্য বা ভিক্ষা দিচ্ছি কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম কোনো ঘটনা আপনার জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি একটা নতুন গেমিং চ্যানেল খুলেছি, তো যারা যারা গেমিং কন্টেন্ট দেখতে বা গেমপ্লে দেখতে খুব পছন্দ করেন তো সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন একটা ভিডিও আমি অলরেডি ছেড়েছি এবং নিচে কমেন্ট করে জানাতে পারেন যে কী কী ধরনের ভিডিও আপনারা সেখানে দেখতে চান। পাবজির একটা সিকোয়েন্স আসতে চলেছে, একটা ইন্টারেস্টিং সিকোয়েন্স, তো চাইলে আপনারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। সেই সঙ্গে চ্যানেলটিতে নতুন হলে নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন, যাতে এমন ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।